আমরা দুনিয়ার বুকেই এসেছি এক পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে, ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা আছি। আল্লাহ তাআলার হুকুম হবে, আবার ঘুরে যেতে হবে, আর যেটা চিরস্থায়ী আমাদের আখিরাত, তার জন্য প্রস্তুতি নিতে হবে। এইভাবেই আমাদেরকে আখিরাতের সামান তৈরি করে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা আরো এক জায়গায় ইরশাদ করেন, ওয়ামান ইয়াআমাল মিনাস সলিহাত মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়ুযলামুনা নাকীরা। অর্থাৎ যে কেউ ব্যক্তি নেকির কাজ করে, চাই সে পুরুষ হোক বা মহিলা হোক, ইমান থাকা অবস্থায়, অর্থাৎ সে মুমিন, তাহলে নেকির বদলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে এবং তার প্রতি কোন রকম জুলুম করা যাবে না, এক সিকি এক তিলও তার স্বভাবকে কম করা যাবে না। মুআজ্জাজ পুরুষ তো পুরুষ, মহিলাও আল্লাহ তাআলার এমন ইবাদত করেছেন, তার মধ্যে একজন হযরতে রাবিয়া আলাইহা, তার দাসী বলছেন তিনি সারা রাত জেগে ইবাদত করতেন, ফজরের টাইম হতো একটু ঘুম লাগত, নামাজের জায়গায় একটু ঘুমিয়ে যেতেন, তারপরে একটু হস আবার সময় তিনি আবার দাঁড়িয়ে যেতেন এবং নিজের আত্মাকে নিজের নাস্তে বলতেন, এই দুনিয়াতে তুমি আরাম করার জন্য এসনি, এই দুনিয়াতে তুমি আল্লাহ আল্লাহর কাজ করো, আল্লাহর কর্ম করো, ইবাদত করো, রিয়াজত করো, যখন মরে যাবে, কবরে চলে যাবে, তখন কিয়ামত পর্যন্ত তুমি আরাম করবে। এক বুজুর্গের কল, মিট্টিকে উপর কাম, মিট্টিকে নিচে আরাম। যদি আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার কাজ করি, তাহলে মরার পরে শান্তি পাবো, আর যদি দুনিয়াতেই আমরা শান্তি চাই, জান্নাতের মতো আয়েশ ও ইসরাত চাই, তাহলে জাহান্নামে যেতে হবে, আখিরাতে জান্নাতের মধ্যে কোনো হিস্সা থাকবে না, অংশ থাকবে না। মুআজ্জাজ হযরত রাবিয়া আলাইহা যখন ইন্তেকাল করে যাচ্ছেন, ওসিয়ত করছেন, আমি যখন মারা যাব, আমি যেই কাপড় পরে ইবাদত করতাম সেই কাপড়ই আমাকে দাফন করে দেবে, ঠিক তেমনই করা হলো। ওই বাদী বলছেন, দাসী বলছেন, প্রায় এক বছর পরে আমি স্বপ্নে দেখলাম যে আমার হযরত রাবিয়া আদিয়া তিনি রেশমের কাপড় পরে সুন্দর হয়ে ঘুরে বেড়াচ্ছেন। হযরতে রাবিয়া আদিয়াকে জিজ্ঞাসা করলেন যে আপনার অবস্থা কিরকম রয়েছে, তিনি উত্তরে বললেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। জিজ্ঞাসা করা হলো আপনাকে যে কাপড়ে দাফন দেওয়া হয়েছিল সেই কাপড় কোথায়, বলে সেই কাপড়ের বদলে আমাকে জান্নাতি রেশমের সবুজ কাপড় দেওয়া হয়েছে, জান্নাতি সবুজ রেশমের ওড়না দেওয়া হয়েছে, আর যেই কাপড় যেই কাপড়ে আমি ইবাদত করতাম সেই কাপড়কে উচ্চ স্থানে সিল লাগিয়ে কিয়ামতের জন্য রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ কিয়ামতের দিনে ওই কাপড়ের বদলে আমাকে আরো সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ আরো জিজ্ঞাসা করছেন আপনি এত নেয়ামত পেয়েছেন, বলে হ্যাঁ আমি অনেক নেয়ামত পেয়েছি, তুমি যে দেখছো এটা তো একটা উদাহরণ, একটা ঝলক মাত্র, এছাড়া অশেষ নেয়ামত আমার উপরে আল্লাহ তাআলা করেছেন যেটা আমি বাক্যে বলতে পারবো না। জিজ্ঞাসা করা হলো তাহলে আমাকে এক ওসিয়ত করুন, এমন কি কাজ করা যায় এই রকম নেয়ামতের হকদার হওয়ার জন্য। হযরত রাবিয়া আলিয়া বলতে লাগলেন যদি এরকম নেয়ামত চাও, তাহলে একটা বস্তুকে তোমরা ভালো করে নিজের দিলের মধ্যে গেঁথে নাও, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে স্মরণ রাখো, তার ইবাদত করার, তার খুশি করার, তাকে রাজি করার সব সময় নিজের মনের মধ্যে নিয়ত করে রাখো, এবং এটাই যেন উদ্দেশ্য হয়। যদি এইরকম জীবন যাপন করতে পারো, তো আল্লাহ তাআলা তোমাদেরকে এরকম নিয়ামত দান করবে। মুআজ্জাজ জান্নাত কেমন জিনিস, হাদিসের মধ্যে বলা হয়েছে জান্নাত এমন যে কোনো কানে শুনেনি, কোনো চোখে দেখেনি, কারো দিলের মধ্যে সেইরকম অনুভব হয়নি। জান্নাত এইরকম একটা বাগান, একটা জান্নাত, জান্নাতের ভাগ, জান্নাতের মহাল, আমরা ইট দিয়ে, মাটির ইট দিয়ে
গাঁথনি করে বাড়ি তৈরি করি, কিন্তু জান্নাতের মহল তৈরি করা হয়েছে। রেওয়ায়েতের মধ্যে হাদিসের মধ্যে রয়েছে একটা ইট সোনার একটা ইট চাঁদির, এরকম করে গাঁথা থাকবে। আরো অন্য রেওয়ায়েতের মধ্যে রয়েছে একটা ইট ইয়াকুত একটা ইট মুক্তার, আর মাটি মাটির জায়গায় হবে আমফাল, এবং ঘাস বা উদ্ভিদ ছোট ছোট চারা যেগুলো দেখতে ভালো লাগে সেগুলোর জায়গাতে হবে জাফরান, এবং কাকড়ের জায়গায় গিট্টি কাকড় গিট্টি বা ধুলো বালি যে পড়ে থাকে সেই জায়গায় হবে হীরা মুক্তা, এরকম। আর জান্নাত কত বড় হবে, বড় হয়েছে 1000 বছর ধরে একটা মানুষ যত দূর যেতে পারবে তত দূর একটা জান্নাতেরই লিমিট হবে। অর্থাৎ দুনিয়া ও আসমান ও জমিন, আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে এরকম বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। অর্থাৎ আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও, সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের পরিমাণ হচ্ছে আসমান জমিন, বরং তার চাইতেও বেশি। এটা মুত্তাকিনদের জন্য বানানো হয়েছে, তৈরি করা হয়েছে। বলা হয়েছে জান্নাতের মধ্যে নদী থাকবে চার ধরনের, একটা পানির নদী, একটা মধুর নদী, একটা দুধের নদী, আর একটা শরাব। কোন শরাব? পবিত্র শরাব, দুনিয়াবি শরাব নয়, দুনিয়াবি শরাব তো নাপাক, এটা ধ্বংসকারী, কিন্তু জান্নাতের শরাব মিঠা এবং পবিত্র, বা শরাবান তাহুরা, পবিত্র শরাব। সেই শরাবের একটা নদী, চারটি নদী জান্নাতে বইতে থাকবে। নদীর ধরন কেমন হবে? নদীর ধরন আমরা দুনিয়াতে দেখি মাটির নিচে, কিন্তু জান্নাতে মাটির নিচে নয়, বরং মাটির উপরে, দুই সাইডে ইয়াকুত এবং মুক্তা বা জবরদস্ত পাথরের দ্বারা ঘিরা হবে, আর এমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে যে বাহির থেকে সবকিছু দেখা যাবে। জান্নাতের খাবার কি হবে? জান্নাতের খাবার বলা হয়েছে একটা জান্নাতির জন্য, সাধারণ একটা জান্নাতির জন্য। এমনিতেই যারা জান্নাতে থাকবে তারা এটা কখনোই অনুভব করবে না যে আমি কম দরজাওয়ালা আছি, বরং সে মনে করবে আমার মতো কেউ এইরকম আইস মসজিদে নেই, সব সুখ আমি পেয়ে গেছি, এরকম অনুভব হবে। খাবার যখন চাইবে শুধু ইচ্ছা হবে, একটা পাখি দেখবে, পাখি দেখে মনে হবে এর গোশত আমি খেলে ভালো হতো, সঙ্গে সঙ্গে সেই গোশত ভুনা হওয়া গোশত প্লেটে করে তার সামনে চলে আসবে। পানি পান করার ইচ্ছা হবে, বা শরাব বা শরবত পান করার ইচ্ছা হবে, সঙ্গে সঙ্গে হাতে গিলাসে চলে আসবে। বলা হয়েছে সাধারণ একটি জান্নাতির জন্য 10,000 খাদিম নিযুক্ত করা হবে, একটা জান্নাতির জন্য 10,000 খাদিম, এবং পুরে আইন বড় বড় চক্র বিশিষ্ট ওর। জান্নাতের খাবারের পরে আমরা দুনিয়াতে বেশি খেলে হয়তো গ্যাস সম্পূর্ণ হয়ে যায়, কম খেলে হয়তো পেট ভরে না, মন চাই, কিন্তু জান্নাতে যতটুকু ইচ্ছা হবে, 1 ফুট বেশিও হবে না কমও হবে না, কোন রকমের অসুবিধা নেই। আর খাবারের পরে একটা বেকার উঠবে, আর ঘাম ঘাম ফের হবে, সেই ঘামটা পাসিনাটা খুশবুদার হবে, ডেকারও উঠবে খুশবুদার হবে। সেই ডেকারের ফলে এবং ঘাম হওয়ার ফলে তার ভিতরে যা খেয়েছে সব কিছু হজম হয়ে যাবে, কোনো পেশাব পায়খানার কোনো প্রয়োজন পড়বে না। মুআজ্জাজ, জান্নাতের কত আয়েশ! এবং সব থেকে বড় নিয়ামত জান্নাতের মধ্যে কি হবে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হবে, বলে তুমি অমুকের ছেলে অমুক, তুমি দুনিয়াতে এরকম কাজ করেছিলে, ভালো খারাপ নিয়ে আলোচনা হবে। সে বান্দা বলবে, হে আল্লাহ তুমি মেহরবান রহমান, তোমার মাগফিরাতের জন্য আজকে আমি এই জায়গায় আছি, তুমি পৌঁছে দিয়েছ, তুমি ক্ষমা করে দিয়েছ। জান্নাত এমন জায়গা, সারা জীবন যদি ইবাদত করে যাই জান্নাতের বাহার দেখেছে বলবে আমি কিছু ইবাদত করিনি, এর লাইক আমি কিছুই করিনি। আল্লাহ তাআলাকে বলবে, ইয়া আল্লাহ তোমার মেহরবানিতে জান্নাতে এসেছি, তোমার দয়াতে জান্নাতে এসেছি, আর কি চাই, তুমি তো সব কিছু নিয়ামত এখানে দিয়ে দিয়েছ। তখন হুকুম দেওয়া হবে, মেম্বার বসানো হবে, সেই মেম্বার হবে নূর ইয়াকুত
জবরদস্ত মুক্তা এইরকম ম্যাটেরিয়ালের দ্বারা তৈরি হবে। বলা হয়েছে জান্নাতের যদি নাখুন বরাবর কোন অলংকার কোন জিনিস যেটা সৌন্দর্য লাগে জান্নাতের মধ্যে, কোন বস্তু যদি দুনিয়ার মধ্যে পড়ে যায় তো পুরো দুনিয়াকে চকমকিয়ে দিবে। আর তার জ্যোতি এরকম হবে, উজ্জ্বলতা এরকম হবে যেরকম সূর্য উঠলে তারার কোনো পাতা পাওয়া যায় না। জান্নাতের একটা অংশ উজ্জ্বলময় কোন জিনাতওয়ালা কোন সৌন্দর্যওয়ালা কোন বস্তু যদি জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয় তো সূর্যের আলোকেও মাফ করে দিবে, সূর্যকে খুঁজে পাওয়া যাবে না। এরকম যদি জান্নাতে যাবে জান্নাতে বয়স কিরকম হবে, ছোট হোক বা বড় হোক, বৃদ্ধা অবস্থায় হোক। এক বৃদ্ধা এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে যাবো কি যাবো না? আকাকে করিম সাল্লাল্লাহু বললেন, কোন বৃদ্ধা জান্নাতে যাবে না। তারপরে যখন তিনি ভালো করে জানতে চাইলেন তাকে বুঝিয়ে দেওয়া হলো, অর্থ হচ্ছে এটাই যে বৃদ্ধা যদি জান্নাতে থাকে জান্নাতে যাবে, তবে বৃদ্ধা অবস্থায় যাবে না, বয়স হবে 30 বছর, ছোট হোক বা বড় হোক। জান্নাতের মধ্যে জান্নাতি বয়স হবে 30 বছরের জওয়ান, আর সেই রকম জওয়ানই থাকবে, কোনোদিন সে বৃদ্ধা হবে না, কোনোদিন কমজোর হবে না, সেই রকমই অবস্থায় থাকবে। আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত ভোগ করবে। আল্লাহ তাআলা বলবে, আর কি চাই, বলে তুমি তো সব কিছু দিয়ে দিয়েছো। মেম্বার বসানো হবে, সবাই ওই নূরের মেম্বারে বসবে, বসে আল্লাহ তাআলা তাজাল্লি করবে, অর্থাৎ নিজের থেকে পর্দা সরিয়ে দিবে, আল্লাহ তাআলা নিজের দিদার করিয়ে দিবে। তখন জান্নাতের মধ্যে এর চাইতে বেশি আর বড় নিয়ামত নেই, আল্লাহ তাআলা দিদার হবে। সব থেকে অধিক মর্যাদাশীল ব্যক্তি জান্নাতি ওই জান্নাতি হবে যে প্রত্যেক দিন সকাল সন্ধ্যে আল্লাহ তাআলা দিদার করবে। কেউ হয়তো এক সপ্তাহ পরে দিদার করবে, কিন্তু আল্লাহ তাআলা দিদার করবে। আল্লাহ বলবে, যাও অমুক জায়গাতে ঘুরে আসো, যাবে ওখানে বাজার রয়েছে, বাজারে যাবে, একে অপরের সাথে দেখা হবে, জান্নাতি জান্নাতিদের সাথে দেখা হবে, মোলাকাত হবে, বাজারে গিয়ে কোনো কিছু চাইবে সে নিতে পারে, কোনো ক্রয় বিক্রয়ের ব্যাপার নয়। আবার ঘুরে আসবে, স্ত্রীর কাছে আসবে, স্ত্রীরা বলবে, তোমরা গিয়েছিলে আর এখন আসলে, তো তোমরা যখন গিয়েছিলে তার চাইতে বেশি সুন্দর এখন লাগছে, তোমরা কোথায় থেকে এসছো? তারা বলবে, আমরা আল্লাহ তাআলার দিদার করে এসেছি, এই জন্য আমাদের সৌন্দর্য বেড়ে গেছে। জান্নাতের বাহার দেখুন, জান্নাতের বাহার দেখুন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আশ্চর্য লাগে ওই মানুষের জন্য যে জানে জান্নাত হাক জান্নাত দোজাখ হাক, জান্নাত দোজাখ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, এমন নয় যে তৈরি করবেন, করে দিয়েছেন। এত জানার পরেও সে জান্নাতের আশা করে না এবং তার জন্য আমল করে না, এটা আফসোসের ব্যাপার। মহাজ্জাজ, কারো সামনে যদি 100 টাকা রাখা হয় আর 1 লাখ টাকার একটা বান্ডিল রাখা হয়, সে কোনটা চাইবে? সে তো চাইবে যে 1 লাখ টাকার বান্ডিলটা নিব, 100 টাকাতে কি হবে? তো 100 টাকা থেকে ও নিচু দরদার এই দুনিয়া, আর 1 লাখ টাকা চাইতেও বেশি দামি আখেরাত। বলুন সুবহানাল্লাহ, কিন্তু আমরা কত বোকা। এই ক্ষণস্থায়ীর জন্য আমরা পুরো জীবনকে শেষ করে দিই, পুরো সময়টাকে বেকার করে দিই, আখেরাতের জন্য আমরা একটু সময় পাই না, তার জন্য ভাবা চিন্তা করার এবং নেক আমল করার। মাঝরাত জান্নাতের বাহার আপনারা শুনলেন, হয়তো সংক্ষেপে শুনলেন, যদি বর্ণনা করা হয় তো মনে হবে হয়তো দুনিয়া ছেড়ে দিব। আর এটাই মৃত্যু যদি না থাকতো, মৃত্যু যদি না থাকতো, ডাইরেক্ট জান্নাত জান্নাতে প্রবেশ করার জন্য রাস্তা থাকতো, তাহলে দুনিয়ার কোন রকমের মানুষ দুনিয়ার মানে কোনো আয়েস মাস্তি চাইতো না, দুনিয়া ছেড়ে দিত। কিন্তু মৃত্যু একটা পুল রয়েছে, একটা বাঁধ রয়েছে, যে বাঁধের ওপারে যেতে হবে। মহাজ্জাজ, তো জান্নাত জান্নাতে যেতে গেলে আল্লাহ তাআলা যেটা ফরজ করেছে সেই ফরজকে আদায় করতে হবে। সেই জান্নাতে যেতে গেলে আল্লাহ তাআলা যেরকম ভাবে বলেছে সেরকম ভাবে চলতে হবে, আল্লাহ রাসূল যেরকম ভাবে বলেছেন সেরকম ভাবেই চলতে হবে। মহাজ্জাজ, কার আশা নেই, সকলের আশা এটাই হবে যে আমি জান্নাত পেলে তো আমার সৌভাগ্য। আর ঈমান যদি থাকে ইনশা আল্লাহ জান্নাত পাবে, তবে যদি গুনাহ করে থাকে, গুনাহে সাগিরা কবিরা বিভিন্ন ধরনের গুনাহ করে থাকে, তাহলে কিন্তু গুনাহ শাস্তি নিতে হবে। আল্লাহ তাআলা যদি সেটাও মাফ করে দেয় সেটা আল্লাহ তাআলার মর্জি, কিন্তু আল্লাহ তাআলা যদি শাস্তি দেয় কেউ কিছু বলতে পারবে না। যদি শাস্তি দেয় একটা গুনাহ করে, সারা জীবন ইবাদত করলো একটা ছোট গুনাহ হয়ে গেল, তার জন্য আল্লাহ তাআলা যদি শাস্তি দেয় এটা আল্লাহ তাআলার ইনসাফ, কোন রকম জুলুম না এটা, আল্লাহ তাআলা চুল পরিমাণ জুলুম করেন না, ইনসাফ হবে। আর পুরো জিন্দেগি গুনাহতে কাটলো একটা নেকির জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, এটা আল্লাহ তাআলার মেহেরবানি।
আল্লাহ তাআলার মেহেরবানির উপরে আমাদেরকে আশা রাখতে হবে, আর আল্লাহ তাআলার আযাব থেকে আমাদেরকে ভয় করতে হবে। তো জান্নাতের বাহার আমরা যদি মনে রাখি তাহলে এই দুনিয়া কিছুই মনে হবে না, কিছুই মনে হবে না, বেকার হবে। এই জন্য এই ক্ষণস্থায়ীকে বিরত রেখে যতটুকু দরকার ততটুকু ব্যবহার করে আপনি আখিরাতের জন্য সামান তৈরি করুন।